আসুন এই সংক্ষিপ্ত একটা হাদিস জেনে নেওয়ার চেষ্টা করি যে আমাদের জান্নাত হারাম হয়ে যাচ্ছে এরকম একটা বিষয় থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে গিয়েছেন সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। আবারও বলছি, একটু মনোযোগ সহকারে আমার দিকে সকলেই তাকাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। হাদিসটা বলার প্রথম কারণ, যে বাসায় খাওয়া দাওয়া করলাম, বাসায় খাওয়া দাওয়ার পরে আমি বাইরে আসছি, দেখি এক ভাই পানির সাথে কিছু জর্দা নিয়ে আমাদের জন্য নিয়ে যাচ্ছে, তখন আমি জর্দা করে ফেলে দিলাম। অর্থাৎ আপনাদের এলাকার মানুষ এটা জানে যে জর্দা খেতে হয়, হুজুরেরাও জর্দা খায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে প্রথম নম্বরটি হচ্ছে মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। জর্দা কি নেশাদ্রব্য নয়? কথা বলতে হবে, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিংখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুণখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র অবস্থা আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, আর অপবিত্র দেহ জান্নাতে প্রবেশ করবে না, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, ইমাম সাহেব হোক আর পীর সাহেব হোক, যেই জর্দা পান করবে তার জন্য জান্নাত হারাম। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা শুধু অনুবাদ করে শোনাচ্ছি। আপনি বলতে পারেন যে হাজির সাহেব তো হজ করে এসে পানির সাথে জর্দা খায়, তাহলে আমরা সাধারণ মানুষ কি করবো? এক কথায় উত্তর, হাজির সাহেবের হজ কবুল হয়েছেন কি হয়নি সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, তবে রাসূলের ভাষ্য অনুযায়ী নিষেধাজ্ঞা পানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম, আর এই ব্যক্তি হজ পালন করে জান্নাত লাভ করতে পারবে না, কারণ সে নিষেধাজ্ঞার সাথে হজ করে এসেও অতপ্রতভাবে জড়িত। বর্তমান সমাজে দেখা যায় যে সন্তানের কাছ থেকে তার পিতা সিগারেট ধরিয়ে নেয়, পিতার কাছ থেকে সন্তান সিগারেট ধরিয়ে নেয়, তাহলে এই সন্তানের মাধ্যমে কি কোনো পিতা জান্নাত লাভ করার আশা করতে পারে? এই পিতার মাধ্যমে কি কোনো সন্তান জান্নাত লাভ করার আশা করতে পারে? পশ্চিম কালে সম্ভব নয়। এই জন্য বিড়ি সিগারেট, গুল, তামাক, জর্দা, মদ, মদখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যারাই পান করবে তাদের উপরে জান্নাত হারাম। এই জন্য এই নিষেধাজ্ঞা পান করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কি আমরা পারবো না? অবশ্যই পারতে হবে, ইনশাআল্লাহ পারতেই হবে আমাদেরকে, কারণ আমরা মুসলিম, আমরা জান্নাত চাই। যদি জান্নাত চাই আমরা, তাহলে এই বিড়ি সিগারেট, গুল, তামাক, জর্দা থেকে দূরে সরে আসতে হবে। দেখেন এখানে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা অফার দিয়েছেন, অফার। আমরা তো বিভিন্ন সিমের অফার পেলে সেখানে দ্রুত ছুটে যাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অফার গুলো দিয়েছেন সেটা কি কেন আমরা নিতে চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার পিছনের ভুলকে শুধরে নিয়ে সামনে নেকের উদ্দেশ্যে অগ্রসর হয়, তাহলে তার পিছনের যাবতীয় গুনাহ কাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সচেতন মানুষ, আমি আপনাকে বলছি, আপনি একটু বিবেচনা করুন, আপনি এতদিন নেশাদ্রব্য পান করে যে জান্নাতকে হারাম করে নিয়েছেন, আপনি আমি যদি আজকে তওবা করি তাহলে আপনার আমার এই পিছনের পাপ ক্ষমা হয়ে যাবে না? অবশ্যই পাপ ক্ষমা হয়ে যাবে এবং এই পাপ গুলো নেকিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তার এই পাপকে, যে তার এই ভুলকে শুধরে নিল, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে চট করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের যুগের, অর্থাৎ বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদ, নাকি তাদের যুগে 50 জন শহীদ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কিরাম, তারা আমাদের যুগের বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আমি তো মুসলিম, আমি পারি না নিজেকে পরিবর্তন করতে? আসুন না, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, আপনি পিতা, আপনার সামনে আপনার সন্তান কিভাবে সিগারেট পান করে এটা আমার বুঝে তো আসে না। তাহলে আপনার পিতৃত্বের পরিচয় কি আপনি দিতে পারলেন? আপনি পিতা, আপনি আপনার সন্তানের কাছে সিগারেট ক্রয় করতে দিলেন, তাহলে আপনি আপনার পিতৃত্বের যে একটা সম্মান রয়েছে সেটা কি আপনি রাখতে পারলেন? আসুন না একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আজকে দুঃখজনক হলো সত্য যে মসজিদের ইমাম সাহেবেরাও আজকে এই সমস্ত জর্দা তামাকের সাথে জড়িত হয়ে রয়েছি। স্পষ্ট বড় গলায় বলতে পারি, তাদের জন্য জান্নাত হারাম। কারণ কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলেন, সেদিন তাকে জিব্রাইল আমিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাহান্নাম ভ্রমণ করতে নিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় তাকে এক শ্রেণীর হুজুরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, এমন অবস্থায় আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, মান হাউলায়, এরা কারা? জিব্রাইল বলছেন, আল্লাহ রাসূল, এরা তারা যারা আপনার সমাজে বক্তৃতা করে বেড়াতো।
তাহলে হুজুরের আর কিন্তু ছাড় পাবে না। পীর সাহেবের দোহাই দিয়ে ইসলামকে মানার চেষ্টা করিয়েন না, আসুন না একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে আককে পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। পিতামাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের কথা মতো চলতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, এটাই শরীয়ত। আপনি দেখতে পান না চোখটা একটু নিচু হয় না আপনার, আজকে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পাচ্ছি ওগুলো কার না, ওগুলো কার মেয়ে, ওগুলো কার বোন? একটু তো চোখটা নিচু হওয়া প্রয়োজন ছিল, শরীরে একটু রক্ত হওয়া প্রয়োজন ছিল, নাকি সব কুজ হয়ে গেছে? আসুন না আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা না মানতে পারি তাহলে তো আমাদের জান্নাতই হারাম হয়ে যাবে। যদি জান্নাতই হারাম হয়ে যায় তাহলে আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে সালাত আদায় করে কি হবে আমাদের? আসুন না একটু পরিবর্তন হই। আজকে সালাফি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে এখানে এসেছি, আসুন না আমরা এই একটা হাদিস অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করি, তাহলে মনে করবো আমরা সফল। দশজন মানবেন না এটা আমরা জানি, এখান থেকে বের হওয়ার পরে এক কান দিয়ে ঢুকাবে না আর কান দিয়ে বের হয়ে যাবে, কিন্তু আসুন না এই একটা হাদিস অন্তত পক্ষে মেনে চলার চেষ্টা করি। আজকে আপনাদের সামনে কিছু সহযোগিতা বিভিন্ন প্রবাসী ভাইরা আমাদের হাতে তুলে দিয়েছেন, আসুন না আমরা আপনারা সালাতের মাঝে দাঁড়িয়ে তাদের জন্য একটু দোয়া করুন, তারা যেন আপনাদের মাঝে আরো এরকম ধরনের কিছু অনুদান দিতে পারেন। আপনারা এখানে আশা নিয়ে আসেন যে আমাদের মাঝে যে মাদ্রাসার করার জন্য, এবং এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আমরা এই কাজটাও করতে পারি। এজন্য আমাদের সকলকেই আমাদেরকে হক বুঝে এবং সে অনুযায়ী চলে তারপরে মানতে হবে। তাই আসুন আমরা চেষ্টা করি। আর হাদিসটা বলার পিছনে যে কারণ সেটা তো মাঝখানে বলেই দিয়েছি, এজন্য প্রথমেই শেষ কথা এতটুকুই যে আমরা বিড়ি সিগারেট গুল তামাক জব্দ আমাদেরকে ছেড়ে দিতে হবে মুসলিম হিসেবে। আরেকটি কথা যে আমরা সবাই জানি যে কাউকে ভালো কাজে সহযোগিতা করলে নেকি পাওয়া যায়, কিন্তু আমরা এটা কি জানি কাউকে অসৎ কাজে সহযোগিতা করলে গুনাহ পাওয়া যায়, পাপ হয়, এটা কি জানি আমরা? তাহলে যে আমি আপনি যে দোকানে এই বিড়ি সিগারেট গুল তামাক জব্দ বিক্রয় করছি, তাহলে এর দ্বারা কি আমরা নেকি আশা করছি? নাকি আজকে আমরা যে কজন ভাইকে এই জাহান্নামের দিকে ছেড়ে দিচ্ছি, আজকে তার একটি ভাগ আমার আমলনামায় আসবে নয় কি? এজন্য দোকানদার ভাইরা সাবধান, বিড়ি সিগারেট গুল তামাক জব্দ বিক্রয় করে জান্নাত লাভ করা আশা করিয়েন না। যা আছে দোকান থেকে ছুড়ে ফেলে দিতে হবে, হালাল রুজি অল্প হোক সেটাতেই যথেষ্ট। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকে যে একটা হাদিস শুনলাম আলোচনার পুরোটাই মনে রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক হবে, হাদিসটা সবাইকেই মনে রাখতে হবে। বিড়ি সিগারেট গুল তামাক জব্দ ছাড়তেই হবে, পিতামাতার সেবা করতে হবে, পরিবারে 100% পর্দা চালু করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা সালাফি মিডিয়ার পক্ষ থেকে সামান্য কিছু অনুদান আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আপনাদের জন্য বিনামূল্যে একটা করে বই নিয়ে এসেছি, আপনারা সকলে নিয়ে যাবেন আর এই বই সকলেই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি এবং পরিশেষে আমাদের সভাপতি ডক্টর শাকত হোসেনকে কিছু বলার জন্য আমন্ত্রণ করছি।